জাল দলিল দেখিয়ে জমি রেকর্ড করাতে এসে ধৃত এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে দেগঙ্গা থানা এলাকায়। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তের দাবি, তার অজান্তেই এই দলিল তৈরি হয়েছে। জাল দলিল দেখিয়ে জমি রেকর্ড করাতে এসে গ্রেপ্তার এক ব্যক্তি, ধৃতের নাম হারুন মণ্ডল। পেশায় শিকড়ের ব্যবসায় ধৃত ব্যক্তির দাবি, তিনি জানতেন না যার কাছ থেকে জমির দলিল বানিয়েছিলেন তিনি প্রতারণা করেছেন। বৃহস্পতিবার দেগঙ্গা ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে একটি দলিল নিয়ে জমি রেকর্ড করতে আসেন হারুন মণ্ডল। তার দলিল দেখে আধিকারিকদের সন্দেহ হলে বিষয়টি খতিয়ে দেখেন আধিকারিকরা। এরপর খবর দেওয়া হয় থানায়। পুলিশ এসে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। দপ্তরের এক আধিকারিক বলেন, স্কুটিনি করার সময় দলিলটি দেখে সন্দেহ হয়। অনলাইনে মিলিয়ে দেখা যায় নথির সাথে রেকর্ডের কোনো মিল নেই, এরপরই নিশ্চিত হই এটা জাল। পুলিশকে খবর দিলে পুলিশ এসে অভিযুক্তকে গ্রেপ্তার করে নিয়ে যায়। হঠাৎ করে কেসটা করতে গিয়ে ওই ডিসি সারা যে দলিলটা দাখিল করে, সে দলিল নম্বর আছে 5396-1998। আমার ভেবে সন্দেহ হয়, এটা সন্দেহ হয়, কারণ 1998 সালে তুমি দলিল একটু পুরোনো জিনিস হলে কাগজ একটু দেখে থাকবে বা কাগজ একটুখানি হলুদ হলুদ, কিন্তু হলুদ কাগজটা মনে হচ্ছে যে পুরোটা রং করা। অর্থাৎ আমরা এখন নতুন কারেন্ট এরপর কাগজ দিলে যেরকম পরপরে যেরকম কাগজ থাকে সেরকমই পরপরে কাগজ, যা সন্দেহতে ওই রেজিস্ট্রেশন সাইটে অনলাইনে রেজিস্ট্রেশন সাইটে গিয়ে ডিটা ভেরিফাই করি। দেখছি যখন ডিটা রেজিস্ট্রেশন সাইট থেকে দেখছি, তখন দেখছি পুরো দাতা গ্রহীতা এবং ল্যান্ড শেডিউল সম্পূর্ণ ডিফারেন্ট, যেটা হচ্ছে পুরোপুরি অফেন্স। সঙ্গে সঙ্গে আমি সুমাইবাবু যে আছেন ওর মেজবাবু তাহলে ফোন করি, পুলিশ আসে আমি এখন এফআইআর লজ করছি। সেকেন্ড পার্ট যেটা বলছে সেটা বলছে যে পেনাল অ্যাকশন নেওয়ার জন্য পুলিশকে আমি এফআইআর করবো, বাকিটা পুলিশ বলবে, সেখানে কোনো সেকশন বা ধারা কথা বলা নেই। আমি এফআইআর লজ করছি, এফআইআর লজের প্রস্তুতি চলছে, পুলিশ বসে আছে, পুলিশ এফআইআর লজ পুলিশ না এবং এই ঘটনা দেবঙ্গে প্রথম নয়, এর আগে 4-5টা আমি রেস্ট করেছি, কিন্তু এফআইআর এর আগে একটা করেছি। এফআইআর করার সবথেকে সমস্যা হচ্ছে এখানে যেমন আমি কেস রেকর্ডটা দিতে পারছি, এফআইআর টোটাল কেস এখন যদি কোনো 5 বছর আগে কোনো কেস হয় কেস যদি খুঁজে না পাই এফআইআরটা দাঁড়াবে না, এক্ষেত্রে যদি হাতে গরমে আমি পেয়েছি তাহলে এফআইআরটা দাঁড়াবে না, এফআইআর করছি, এর আগে আরেকটা এফআইআর রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে দেগঙ্গা থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, দেগঙ্গা।